আমার গর্তটা একটু বড়, কিন্তু সমস্যা কোথায়? যত বড় গর্ত তত বেশি জল। তোমার গর্তটা এত বড় কেন? মনে হচ্ছে ভারী কিছু দিয়ে বড় করেছ। কিন্তু বড় গর্তে এটা ঢুকিয়ে মজা নেই একদম। ছোট গর্ত একটু একটু করে বড় করে দিতে বেশি মজা। ওহ, আমি তো ভেবেছি বড় গর্তে ঢুকিয়ে মজা বেশি, তাই তো গর্ত বড় করেছি। কিন্তু এখন তো দেখছি গর্তটা ছোট থাকার প্রয়োজন ছিল। সবসময় উল্টাপাল্টা ভাবাটাই তো তোমার কাজ। আহ, তাই নাকি? আর আপনি বুঝি সবসময় ঠিকঠাক ভাবেন? এই গর্তটা আমি আরো বড় করব। ভালো করে নেড়ে নেড়ে আমার গর্তটায় আরো জল এনে দিন। দিচ্ছি, ওয়েট বেবি। নীলা নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নীলার মুখে মুচকি হাসি দেখে নিলয়ের মনে একটা শান্তি চলে এলো। হানিমুনে সে নীলার সাথে ফাজলামি করতে ভীষণ ভালো লাগছে নীলয়ের। নীলয় নিচের ওটা নেড়ে নেড়ে নীলার গর্তে জলে ভরিয়ে দিচ্ছে। নীলা আর নীলয়ের বিয়ে হয়েছে 2 সপ্তাহ আগে। গতকাল তারা হানিমুন করতে কক্সবাজার এসেছে। সাগর পাড়ে বসে নীলা নীরবে পা ডোবানোর জন্য বালুর মধ্যে একটা গর্ত করে ফেলে। নীলয় নীলার সেই গর্তে পা ঢোকাতেই নীলাকে উদ্দেশ্য করে মজা করে কথাগুলো বলে। নীলাও বেশ বুঝতে পেরেছে যে তার আদরের দুষ্টু পট্টা তার সাথে মজা করছে। বালুর মধ্যে পা নেড়ে নেড়ে নীলয় নীলার গর্তে পানি তুলে দিচ্ছে। কিছু সময় নীলা নীরবের পাশে বসে থেকে অতপর নীলা নীলয়কে উদ্দেশ্য করে আবারও বলতে লাগল। আচ্ছা, আপনি এখানে পা ডুবিয়ে ঘুরিয়ে মজা নিন, আমি একটা সাগরের কাছ থেকে ঘুরে আসছি। এই, একা সাগরের পাশে গেলে তো সমস্যা হবে। এখানে তো তুমি একদমই নতুন, যদি হারিয়ে যাও তবে তোমায় খুঁজবো কোথায় বলো? আমি কি এখনো বাচ্চা মেয়ে আছি নাকি? আমি কোথাও হারিয়ে যাব না। তাছাড়া আপনি কি এখানে শুধু বসেই থাকবেন নাকি? দূর থেকে আমার উপর একটু নজরও রাখবেন, তবেই তো আমি হারাবো না। এখানে এত সুন্দরী সুন্দরী মেয়েরা কেন যে আসে বুঝি না আমি। আমার অবাধ্য চোখচোড়া ওই সকল মেয়ের দিকে ছুটে যায়। নীলয়ের মুখে অন্য নারীদের কথা শুনে নীলা ভীষণ রেগে যায়। নীরবের মুখে নীলা নিজের নামটা ছাড়া আর কারোর নাম একদমই সহ্য করতে পারে না। নীলার কথা হলো নীলয়ের চোখজোড়া শুধুমাত্র মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকবে, অথচ নীলয় বলছে অন্য নারীর কথা। নীলা নীলয়ের দিকে অগ্নি দৃষ্টি তাকিয়ে নীলয়কে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে নীলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি বললেন আপনি? আপনার দৃষ্টি কোথায় কোথায় যাবে? না মানে যেতেও তো পারে, তাই না? তাই বলছিলাম আমার পাশেই বসো, একা একা কোথাও যেও না। কথা ঘুরিয়ে বলার বা কথাটা আড়াল করার কোনো প্রয়োজন নেই, আমি সত্যিটা জানতে চাই। আপনি একটু আগেই কি বলেছেন, আপনার চোখ কোন কোন মেয়ের দিকে যাবে? আহা, সব কথা সিরিয়াসলি নাও কেন, আমি তো তোমার সাথে হালকা করে মজা করেছি। আমার দৃষ্টি তোমার দিক ছাড়া আর কোথায় যাবে বলো? আমার এত সুন্দরী একটা বউ আছে, তার দিক ছাড়া আমি অন্য কোথাও কি তাকাতে পারি বলো তো তুমি? হয়েছে হয়েছে, যা বোঝার আমি বুঝে ফেলেছি। আসলে পুরুষের ইচ্ছে এক নারীতে কোনো দিন সীমাবদ্ধ থাকে না। যতটাই ভালোবাসা দেয়া হোক না কেন, পরনারীর দিকে তাদের চোখ ঠিক ছুটে যাবে। এই নীলা, শোনো তো আমার কথা। এই পাগলি, আমি তো তোমার সাথে মজা করছি। নীলা শোনো। নীলার রাগে গজগজ করতে করতে নীলয়ের পাশ থেকে উঠে পড়ল। হনহন করে নীলা নীলয়ের সামনে দিয়ে চলে যায়। নীলা নীলয়ের কাছ থেকে চলে যেতেই নীলয় নীলার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই পিচ্ছি পাগলিটাকে রাগিয়ে দিতে নীলয়ের ভীষণ ভালো লাগে। নীলা যখনই ভীষণ রেগে যায় তখনই নীলার গালছোড়া টকটকে লাল হয়ে যায়, একদম টমেটোর মতো। ওই টমেটোর মতো গালছোড়া দেখতে নীলয়ের হেপ্পি ভালো লাগে। নীলা নীলয়ের উপর ডাক দেখিয়ে সাগরের খুব কাছে চলে আসে। সাগরের ওথাল পাথাল ঢেউগুলোর দিকে গভীরভাবে তাকিয়ে আছে নীলা। নীলয় তার অপছন্দের কাজগুলো সব সময় করে। নীলয় কি বোঝে না তার করা এই সব কাজ নীলার একদম পছন্দ নয়? নীলা বিশাল সাগরের দিকে তাকিয়ে ভাবছে একে আসক্ত পুরুষের সন্ধান করেছে নীলা, কিন্তু ভাগ্য তার সাথে এমনটা করলো কেন? নীলয় কেন নীলার উপর আসক্ত হতে পারছে না? নীলা কিছু সময় সাগরের দিকে তাকিয়ে নীলয়ের কথা ভাবার পর নীলা নিজের পায়ের দিকে তাকালো।
নীলা নিজের পায়ের দিকে তাকাতেই যেন খানিকটা চমকে যায়। নীলা দেখতে পায় তার খুব পাশেই বসে আছে নিলয়। হাতে তার একটি ঝিনুক, ঝিনুক দিয়ে বালুর মধ্যে নিলয় কিছু একটা আঁকছে। নীলা ভালো করে নিলয়ের হাতের দিকে তাকাতেই দেখতে পায় নিলয় একটা লাভ আঁকছে, আর লাভটার মাঝে নিলয় আর নীলার নাম লেখা আছে। নিলয় লাভ আঁকা শেষ করতেই নীলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। নিলয়ের মুচকি হাসি দেখে নীলা সব সময় মুগ্ধ হয়ে যায়। এই হাসিতে কিছু তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে যেটা নীলাকে পাগল করে ফেলে। নীলা নিলয়ের দিকে তাকিয়ে থাকতেই নিলয় নীলাকে উদ্দেশ্য করতে মৃদু কণ্ঠে বলতে লাগল, আমার উপর কেউ না বেশি সময় ধরে রেগে থাকতে পারে না। যদিও আমি সবাইকে রাগাতে পছন্দ করি, তবে তোমার কথা ভিন্ন। আমার কথা ভিন্ন হতে যাবে কেন? আমি কি এমন স্পেশাল? আর তাছাড়া আমায় বারবার রাগিয়ে দিয়ে আপনি কি এমন শান্তি পান? কারণ তুমি যখন রেগে বুম হয়ে যাও তখন তোমার গালজোড়া টমেটোর মতো লাল হয়ে থাকে। এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। ফাইজলামি হচ্ছে আমার সাথে? কেন আমার পেছনে পেছনে এসেছেন? আমি হারিয়ে গেলেই তো আপনার জন্য ভালো হবে, কারণ নতুন আরও একটা বিয়ে করতে পারবেন। ভালো না এটা? আহ, বিয়ে করা হলে তো তুই থাকা অবস্থাতেই করতে পারতাম। তবে আমার না অন্য নারীতে ইচ্ছে শক্তির জাগরণ ঘটে না, আমার সব ইচ্ছাতেই তুমি। হয়েছে বলা, এবার আমায় একটু একা থাকতে দিন। আপনাদের পুরুষদের ভালো করেই জানা আছে আমার। নীলার কথাটি শুনে নীলয় বেশ বুঝতে পারল যে ম্যামের রাগটা ভালো করেই মনের মধ্যে গেঁথে গেছে। এই রাগকে ভালো করতে অনেক আদর করতে হবে, অনেক বেশি আদর ছাড়া এই রাগ ভাঙানো সম্ভব হবে না। নীলা নীরবের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ করে তাকিয়ে সাগর দেখতে লাগল। নীলয় নীলার পিছনে খানিক সময় দাঁড়িয়ে থেকে অতপর নীলাকে আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরল সে। নীলা বুঝে উঠতে পারেনি যে নীলয় এই সকলের সামনে এমন কিছু করতে পারে। নীলয় নীলাকে চড়িয়ে ধরতেই নীলা নীলয়কে উদ্দেশ্য করে হকচকিয়ে বলে উঠল, এই কি করছেন কি আপনি? লোকজন দেখছে তো, আমার লজ্জা লাগছে, ছাড়ুন বলছি। ছাড়ব না আমি, কেন ছাড়ব বলো? আমার বিয়ে করাবো, আমি জড়িয়ে না ধরলে ধরবেটা কে শুনি? আপনার বিয়ে করা বউ বলে আপনি যখন তখন জড়িয়ে ধরতে পারেন না, কারণ একটা সমাজ আছে, আর আমারও লজ্জা বলতে একটা জিনিস আছে। তো তোমার লজ্জা করলে আমি কি করব? আমার তো করছে না, বরং ভালোই লাগছে। সকলের সামনে নিজের জিনিসটাকে, সরি মানে নিজের স্ত্রীকে জড়িয়ে আদর করতে। দেখুন নীলয়, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, আপনি আমায় ছাড়বেন কিনা সেটা বলুন। দেখবো কেমন করে, আর তুমি বা কি বলো? সকলের সামনে সবকিছু দেখাতে নেই জানো না, ওটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেখবো আমি। আমার রাগ হচ্ছে কিন্তু নীলয়, ছাড়ুন বলছি। ঠিক আছে ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে। আমার শর্তে যদি রাজি থাকো, সত্যি বলছি ছেড়ে দেব আমি। কি শর্ত বলুন দেখি, আপনার শর্তটা কি? আমার শর্তটা হলো আমার উপর যে রেগে আছো ওটা ক্ষমা করে দিতে হবে। আমি মজা করে বলেছিলাম। ওটা মজা ছিল না, আপনি সত্যি সত্যিই বলেছেন, আর আপনাকে ক্ষমা কোনোভাবেই করা যাবে না। ঠিক আছে, তবে থাকো এমন করে, আমার কি, আমি আরো শক্ত করে জড়িয়ে ধরব। উফ, আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি, আর কখনো এমন মজা করবেন না, ঠিক আছে? আমি আপনার ভাগ অন্য কাউকে কখনো দিতে পারবো না। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা, আমি আর কখনো এমন করব না, প্রমিস করলাম তোমায়। নীলার কথাটা শেষ করতেই দুম করে নীলাকে নিজের কোলে তুলে নিল। নীলাকে নিজের বুক থেকে আলগা করতেই নীলয় এমন একটা কাজ করে বসল, নীলা এক মুহূর্তের জন্য আবারও থ হয়ে যায়। আশেপাশে থাকা সব লোকজন নীলা আর নীলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা নীলয়ের কোলে উঠে পড়তেই নীলয়কে উদ্দেশ্য করে লজ্জা মাখা কণ্ঠে বলতে লাগল, আবারও আপনি ফাইজলামি শুরু করে দিয়েছেন? একটু আগে না বললেন ছেড়ে দিবেন, আবার কেন বলে তুললেন? ওমা, আমি তো বলেছি ছেড়ে দিব, ছেড়ে তো দিলাম, এটা তো বলিনি যে তোমায় কোলে তুলব না। দেখুন আমার লজ্জা লাগছে খুব, এমন করিয়েন না প্লিজ, আশেপাশের সবাই আমাদের দেখছে, আমার খুব লজ্জা লাগছে, বোঝার চেষ্টা করুন। লজ্জা লাগার কি আছে, তোমার স্বামী তোমায় কোলে তুলেছে, একটু অপেক্ষা করো, আমরা আমাদের রুমেই চলে এসেছি প্রায়।
নিলয়ের কথা শুনে নীলা আর কিছু বলল না। বলেও বা কী লাভ, নীলয় যে নীলার কথা শোনাবে এমন কোনো কথা নেই। নীলা জানে যে নীলয়ের মন যা বলে নীলয় ঠিক তাই করে। নীলা নীলয়কে বোঝাতে না পেরে নীলয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে নীলয়ের কাঁধে মুখ গুঁজে নিল। ভীষণ লজ্জা তো করছে, সেই সাথে নীলয়ের উপর ভীষণ রাগও উঠছে নীলার। এই ছেলেটা এমন করে তাকে লজ্জায় ফেলে দেয় সব সময়। নীলয় নীলাকে রুমে নিয়ে এসে আলতো করে নীলাকে বিছানায় বসিয়ে দিল। নীলাকে বিছানায় বসিয়ে দিয়ে নীলয় দুম করে নীলার সামনে থেকে সরে গেল। নীলা বুঝতে পারল না রুমে এসে হঠাৎ করে নীলয় আবার কোথায় চলে গেল। তাও কিছু না বলে নীলা কয়েক মিনিট অপেক্ষা করতেই নীলয় রুমে ফিরে এলো। নীলয়কে দেখে নীলা প্রশ্নসূচক কণ্ঠে নীলয়কে উদ্দেশ্য করে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? কোনো কথা না বলেই হুট করে চলে গেলেন যে। কোথায় বলেছিলাম সেটা বললে কি আর সারপ্রাইজ থাকতো? আমি তোমায় একটা সারপ্রাইজ দিতে গিয়েছিলাম। কি সারপ্রাইজ? অনুমান করো, বলো তো কি সারপ্রাইজ হতে পারে? ওহো জানি না, আপনি বলুন কি সারপ্রাইজ। এই দেখো, তোমার জন্য আমি জামদানি শাড়ি নিয়ে এসেছি। ওই দিন না আম্মুকে বলেছিলে তোমার জামদানি শাড়ি পরার ইচ্ছের কথা, আমি রুমে যাবার সময় শুনেছিলাম আর এখন সেটা তোমায় দিয়ে দিলাম। নীলয়ের কথা শুনে নীলা চমকিত গেল ঠিক, তবে চমকে যাওয়ার থেকেও নীলা বেশি খুশি হয়। এই ভেবেছে তার প্রিয় ভালোবাসার মানুষটি তার ছোট্ট ছোট্ট আবদারগুলো পূরণ করছে। নীলা জামদানির শাড়ি হাতে নিয়ে শাড়িতে হাত বোলাতে লাগল। নীলয়ের দিকে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তাকাতেই নীলয় নীলাকে উদ্দেশ্য করে আলতো কণ্ঠে বলল, কি শাড়ি পছন্দ হয়েছে কি? শুধু পছন্দ নয়, খুব পছন্দ হয়েছে। আমি এমন একটা গিফট পাবো এটা আশা করতেও পারিনি। আমি আজ ভীষণ খুশি। নীলা কথাটা বলতেই নীলয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নীলয় নীলার পিঠের উপর হাত রেখে নীলাকে নিজের বুকের মাঝে বন্দি করে নিল। ভালোবাসে অনেক দামি উপহারে নয়, প্রিয়জনের ছোট্ট ছোট্ট আবদারে সেটা প্রকাশ পায়। নীলার ছোট্ট ছোট্ট আবদার নীলয়ের কাছে যেন পূরণ করাটা ভালো লাগার ব্যাপার। নীলয় নীলাকে কিছু সময় নিজের বুকে জড়িয়ে রাখার পর নীলাকে উদ্দেশ্য করতেই দুষ্টু হাসি দিয়ে নীলয় বলতে লাগলো, হে তুমি কি ভুলে গেছো আমরা এখানে হানিমুন করতে এসেছি? না তো, হানিমুনের কথা ভুলবো কেমন করে? আমার তো সবকিছুই মনে আছে, তবে হঠাৎ করে এমন কথা বললেন কেন? না বলে কি আর উপায় আছে বলো? সেই কখন থেকে আমার আদর করতে ইচ্ছে করছে, আর তুমি কি না আমায় না আদর করতে দিয়ে দাঁড়িয়ে আছো? আমি তোমায় এত সুন্দর একটা উপহার দিলাম আর তুমি আমায় রিটার্ন গিফট হিসেবে কিছু দিলে না, এটা কি ঠিক কাজ হয়েছে বলো তো নীলা? জি এটাই ঠিক হয়েছে। আমি কেন আপনাকে রিটার্ন গিফট দিতে যাব? আমার কাছে কি টাকা আছে নাকি? আর না আমি জব করছি। ও মা, জব করলেই বুঝি রিটার্ন গিফট দেওয়া যায়, তাছাড়া দেওয়া যায় না বুঝি? টাকা ছাড়া আমি আপনার জন্য কিছু নিব কেমন করে? এমন অনেক কিছুই আছে যেটা নিতে টাকার প্রয়োজন হয় না, শুধুমাত্র মন থেকে একটু ভালোবাসার প্রয়োজন পড়ে। ওমা তাই নাকি? সেটা আবার কি জিনিস বলে দিন একটু। এই যে তোমার ঠোঁটের মিষ্টি মধুর স্বাদ, এটা নিতে তো আর টাকার প্রয়োজন পড়ে না তাই না, শুধুমাত্র একটু ইচ্ছে থাকতে হয়। আমায় ওই ঠোঁটের মিষ্টি স্বাদটুকু নিতে দাও না প্লিজ। এই ছিল আপনার মনে? মানে সারাদিন ধরে শুধু এটাই ভাবতে থাকেন কখন আমি আপনাকে চুমু খাবো? হানে মনে আসে কি কেউ দোয়া দূরত পড়ে নাকি? সবাই তো আদর খেতে চায় আর সেটার কথাই ভাবে। সরি মিস্টার আদরের জামাই, আমি দোয়া দূরত পাঠ করি, আমার মনে ওইসব বাজে চিন্তা থাকে না। তাই নাকি? মানে তুমিও চাইছো যে আমি জোর করে আমার পাওনাটা আদায় করে নেই তাই তো? একদমই না, আমি কিছুই চাই না, সেটা জোর করেই হোক বা আপোষে, এমনিতেই আপনি আমায় অনেক লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন। আর নয়, আমি তো তোমায় আরো লজ্জার মধ্যে ফেলবো, আর সেটা এখনই। নীলয় নিজের কথাটা শেষ করতেই নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলয়ের এমন এগিয়ে আসা দেখে নীলা গুটি গুটি পায়ে পিছিয়ে যেতে লাগলো। নীলয় নীলার এমন পিছিয়ে যাওয়া দেখে খুব মজা নিতে লাগলো। পিছিয়ে যেতে যেতে আবার কোথায় বা যাবে, সেই তো নীলয়ের বুকেই তাকে ফিরতে হবে। নীলয় নীলার কাছে এসে দুম করে নীলার কোমর চেপে ধরল। হাজকা টান দিয়ে নীলাকে নিজের বুকে টেনে নিল সে। নীলা নিশ্চুপ হয়ে একদৃষ্টিতে নীলয়ের দিকে তাকিয়ে আছে। নীলার চোখের মধ্যে প্রবল নেশা দেখতে পাচ্ছে সে।
এই নেশা কোনো সাধারণ নেশা নয়, এই নেশাটা হলো পূর্ণতার নেশা। নিলয় নীলাকে নিজের বুকে টেনে নিয়ে আলতো করে নীলার ঠোঁটচোরা নিজের দখলে নিয়ে নিল। ভালোবাসার প্রলয় শুরু হয়ে গেল দুজনের মাঝে। নীলয়ের প্রত্যেকটা ভালোবাসার স্পর্শ গভীরভাবে অনুভব করছে নীলা। নীলয়ের ভালোবাসার পরশে নীলার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। নীলা কখনো এই স্পর্শের থেকে দূরে যেতে চায় না, আর না চায় নীলয়কে হারাতে।